আমরা আছি সর্বদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে প্রতিদিন চলছে বিভিন্ন কর্মসূচি। আগরতলাস্থিত নার্সিংগর হোম যুব লাইনে সিয়ার্স এর উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে দিব্যাঙ্গ জনদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিন 70 জনের মধ্যে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বামুটিয়া কেন্দ্রের কৃষ্ণেন্দু দাস, রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রীনা ঘোষ, দপ্তরের অধিকর্তা, সচিব সহ অন্যান্যরা। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, সেবা সপ্তাহ উপলক্ষে রাজ্যের 8টি জেলা এরকম ভাবে দিব্যাঙ্গ জনদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। রাজ্য সরকার সকল মানুষ যাতে সমানভাবে চলতে পারে বিদেশে কাজ করছে। এদিকে নার্সিংগর অনুষ্ঠানে জম্পুই জেলা মহকুমা প্রমোদনগর সৈয়দ আলীর মেয়ে তাসলিমা আক্তারকেও হুইল চেয়ার প্রদান করেন মন্ত্রী শান্তনা চাকমা। গত কিছুদিন পূর্বে রাজ্যের পত্রিকাগুলিতে প্রকাশিত খবরের ভিত্তিতে তসলিমার খোঁজ খবর নেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরার চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। ওনার আন্তরিক চেষ্টার ফলে তসলিমার মুখে হাসি ফুটল বলে জানান তসলিমার বাবা ও মা। এর জন্য তসলিমার পরিবারের পক্ষ থেকে চেয়ারপারসন নীলিমা ঘোষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এদিকে নীলিমা ঘোষ জানান, তসলিমা আক্তারের জন্য সরকারি যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতেও ওনার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।